أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان সম্মানিত প্রবাসী বায়ু বন্ধুগণ, আমরা অন্যান্যবারের ন্যায় এবার আবার একটা ইসলামিক সম্মেলনের আয়োজন করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করছি। আমরা আপনারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের যে মনের দিলের অন্তরের খোরাক সেটা অনেক রয়েছে, বিশেষ করে দীন ইসলামকে জানার ক্ষেত্রে। যতই আপনি আমি জানি না কেন, আরও জানার বাকি রয়েছে। সেইগুলির কিছু পূরণ করার জন্যে আপনাদের সামনে আমাদের মাশাআল্লাহ দেশবরেণ্য মাশায়েখরা উপস্থিত হয়েছেন। তো আপনাদের এখানে আমাদের ভাইয়েরা যারা মাওলানা যারা ওলামায়ে কেরামগণ আছেন, ওনাদেরকে এখানে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম সর্বজনাব শেখ সাইফুদ্দিন বেলাল, উনি এখানে এসেছেন। তারপর আমাদের শেখ রফিকুল ইসলাম ভাই, তিনিও এসেছেন। আমি আমাদের ভাই মশকুরুর রহমান, শেখ মশকুরুর রহমানকে এখানে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মহতী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা সেই অনুষ্ঠান সকল অনুষ্ঠানই পরিচালনার জন্য আপনার একজন সভাপতি রাখা সমুচীন বলে মনে করি। এখানেও আমাদের ভাই জনাব রফিকুল ইসলাম সাহেব, ইনি আজকে এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে থাকবেন। এবং আমাদের মাওলানা মশকুরুর রহমান সাহেব আমাদের সহযোগিতা ইনশাআল্লাহ থাকবেন। তারপর ওলামায়ে কেরামগণ আপনাদেরকে আলোচনা করে আপনাদের মনের আশা ইনশাআল্লাহ কিছুটা হলেও নিভাতে পারবেন বলে আশা রাখি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবেন আমাদের মাশাআল্লাহ ভাই হাফেজ কামাল হুসাইন সাহেব। হাফেজ কামাল হুসাইন সাহেবকে এখানে আসার জন্য এবং কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। হাফেজ কামাল হুসাইন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا
فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون صدق الله العظيم. আসসালামু আলাইকুম সম্মানিত, আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি উলামায়ে কেরাম এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী, মহান রব্বুল আলামিন কথিত আয়াতসমূহে দীন শিক্ষার গুরুত্ব ও মুসলিম বান্দা আর মুনাফিকদের কতিপয় গুণাবলী বর্ণনা করতে যেয়ে বলেছেন, আর সকল মুমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয়, তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেনে বের হয় না, যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে তাদের জাতিকে যখন তারা তাদের নিকট ফিরে আসে, যাতে তারা বাঁচতে পারে। হে ইমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক, আর জেনে রাখো আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে, এ সূরা তোমাদের মাঝে কার ইমান কতটা বৃদ্ধি করল, অতএব যারা ইমানদার এ সূরা তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে। বস্তুত যাদের অন্তরে ব্যাধি রয়েছে এটি তাদের কলুষের সাথে আরও কলুষ বৃদ্ধি করেছে এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা দু একবার বিপর্যস্ত হচ্ছে, অথচ তারা এরপরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না। আর যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তখন তারা একে অন্যের দিকে তাকায় যে কোনো মুসলমান তাদেরকে দেখেছে কিনা, অতপর তারা সরে পড়ে। আল্লাহ ওদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন, নিশ্চয়ই তারা নির্বোধ সম্প্রদায়। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুন মালিকুন বাররুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বারগাহে শুকরগুজার হচ্ছি যে যথাসময়ে আজকের এই মহতী অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামী পাক থেকে কোরআন তেলাওয়াত শুনলাম, তারপর তার বঙ্গানুবাদগুলো শুনলাম, এখন লাজনা ইন্তেজামিয়ার পক্ষ থেকে
বা এখান এই মহতি অনুষ্ঠানের পরিচালনা পরিষদের পক্ষ থেকে যারা এই বিশাল আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সম্মানিত শেখ শেখ হাফেজ মোহাম্মদ উরিল বাসিত সাহেবকে। তিনি স্বাগত বক্তব্য দিচ্ছেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده وبعد فيا أيها الحفل الكريم أرحب بكم ترحيبا حارا بحضوركم الكريم في حفلنا المبارك كما أننا نرحب بضيوفنا الكرام سعادة قنصل جمهورية بنغلاديش بجدة الأستاذ أشرف الدين حفظه الله وهو الآن في الطريق يصل إن شاء الله قريبا معكم كذلك أرحب بعلمائنا الكرام وحفاظ القرآن الكريم والصحفيين والمراسلين بالقنوات الفضائية أيها الإخوة الفضلاء كما أنكم تشرفتم لعلكم تستفيدون ببرامجنا اليوم إن شاء الله تعالى أيها الحفل الكريم أشكركم جميعا وأشكر الإخوة الفضلاء القائمين على ملتقى البحر الصيفي لإتاحة الفرصة لنا بيوم مفتوح للجالية البنغلاديشية في ملتقى البحر الصيفي عام 1426 هجرية وكذلك أشكر الإخوة القائمين على لجنة الجاليات بالملتقى الذين بذلوا جهودهم المشكورة لإيصال الدين الحنيف بلغات العالم كما أشكر الإخوة الذين ساعدونا في إنجاح هذا الحفل المبارك وختاما لا يسعني إلا أن أشكر صاحب السمو الملكي الأمير عبد المجيد بن عبد العزيز آل سعود حفظه الله أمير منطقة مكة المكرمة وراعي الملتقى نسأل الله له التوفيق والسداد والسداد وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين সম্মানিত অতিথিবৃন্দ আজকের সভার সভাপতি এবং উপস্থিত দিনী ভাইয়েরা আমার আমরা আপনাদেরকে এই মোলতাকার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আপনারাই আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন এবং আশা করি আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেই উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দিবেন আমরা সেই সাথে আমাদের ওলামায়ে কেরামদের প্রধান অতিথি যিনি আসবেন ইনশাআল্লাহ অচিরেই এসে পৌঁছবেন তাকে এবং অন্যান্য আপনারা যারা আছেন সকলকেই প্রাণদার অভিনন্দন জানাচ্ছি আপনাদের সহযোগিতা পেলে অদূর ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ এই ধরনের বড় বড় প্রোগ্রাম আরও করতে পারবো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইরা আমার এখনই আপনাদের সামনে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের দেশের গর্ব যার সততা একনিষ্ঠতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে এই প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তার মতো তার শতব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে সময় দেওয়ার জন্য আমরা আপনাদের ও আমাদের সকলের পক্ষ থেকে তাকে জানাই প্রাণদালা অভিনন্দন তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে আরও সামনে পানে এগিয়ে চলার তিনি হলেন জনাব আশরাফউদ্দিন কনসাল জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেদ্দা আমরা তাকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি
সম্মানিত ভাইরা আমার, আপনাদের মাঝে এখনই আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। তিনি ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে আরও একটু বিশ্রাম নেওয়ার পর ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। আমরা আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করছি। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা ইনশাআল্লাহ নীরবতার সাথে, ধৈর্যের সাথে এখানে বসে আমাদের সহযোগিতা করবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানের যে পরবর্তী সূচি, সেই সূচিতে আমরা চলে যাচ্ছি। এখন আপনাদের সামনে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব সাইফুদ্দিন বেলাল সাহেব। আপনাদের সামনে সুদ এবং সুদের ভয়াবহতা সম্পর্কিত আলোচনা এবং তার কিভাবে প্রতিকার করা যায় সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সালাম আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم ترحمون. وقال أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين، فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله، وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. وقال النبي عليه الصلاة والسلام فيما رواه البخاري ومسلم في صحيحيهما عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله قال رسول أن رسول الله صلى الله عليه وسلم قال: لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه، أو كما قال عليه الصلاة والسلام. أذكى أمدير جداري كورنيشي মোলতাকা সাইফির কর্মসূচির মধ্যে বিভিন্ন ভাষাভাষীদের মতো আজ আমাদের বাংলাভাষী ভাইদের জন্য যে সুযোগ করে দিয়েছেন, যারা এই আয়োজন করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এর সাথে আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি পরিচালক সভাপতি এবং আজকে আমাদের সবচাইতে আকর্ষণীয় আমাদের প্রধান মেহমান ওলামায়ে কেরাম উপস্থিত আমার মুসলিম ভাতৃ ও পর্দাআলে বোনেরা, আজকে আমাদের যে বিষয় একটু আগে আপনারা শুনলেন, সুদের ভয়াবহতা এবং এর থেকে বাঁচার উপায় কী, আমি আপনাদের কতগুলি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমাদের সৃষ্টিকর্তাকে সন্দেহ আছে? রব কে? আল্লাহ। রব কাকে বলা হয়?
যিনি আমাদের সব কিছুর দায় দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। প্রতিপালক যখন যা আমাদের প্রিয়জন আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উঠতে চলতে ফিরতে আমাদের সব কিছুর যিনি ব্যবস্থাপক সব কিছু যিনি আমাদেরকে দান করেন তিনিই হচ্ছেন রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুধু আমাদের রব নয় সবার রব, যেমনভাবে মানুষের রব, জিনের রব, ফেরেশতাদের রব, পশু পাখি লতা পাতা 18,000 মাখলুকাত বলা হয় কোনো কোনো বর্ণনায়, সবার তিনি রব, সবারই ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের যেমন ব্যবস্থা রব, কাফেরদেরও রব। সন্দেহ আছে? হিংস্র পশু তাদের রব কে? আল্লাহ। সাপ বিচ্ছু? আল্লাহ। সবার প্রতিপালক তিনি। জঙ্গলের বাঘ ভাল্লুকের খানা পিনার ব্যবস্থা তিনিই করেন, করেন না? গভীর পানির মধ্যে যত জীব জন্তু মাছ রয়েছে সবার রবও তিনি। আজ আমাদের মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কি? অর্থনীতি, অর্থের প্রয়োজন। এই অর্থের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনিই দিয়ে দিয়েছেন, ঠিক না? আর এই অর্থকে এই প্রয়োজন মেটাবের জন্য যতগুলি পথ পন্থা যত দিক ও বিভাগ যত প্রকার হতে পারে সব কিছুর ব্যবস্থাপক তিনি, ঠিক না? বেঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রয়োজন যা কিছু সব কিছুরই তিনি ব্যবস্থাপক, তিনি তাই তিনি রব। আমাদের জীবনে অর্থের প্রয়োজন আছে। অর্থ এমন একটা জিনিস, গরিব ধনী সুখী দুঃখী নারী পুরুষ ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবার প্রয়োজন আছে। প্রয়োজন নাই? আমাদের নবীর অর্থের প্রয়োজন ছিল না? ছিল, সবার প্রয়োজন। তাহলে যে মহান রব্বুল আলামিন আমাদের রব, যিনি আমাদের এই প্রয়োজন দান করলেন, যিনি এই প্রয়োজন পূরণ করবেন না করবেন না, তিনি তো এই প্রয়োজন পূরণকারী, ঠিক না? সবার দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। এই পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো শক্তির কাছে তিনি এটা দান দেন করেন নাই, এটা কোনো পীর বুজুর্গের হাতে দেন নাই, কোনো নবী রাসূলের হাতে না, কোনো ফেরেশতার হাতে না, আমাদেরকে যারা ভালোবাসে আর যে ভালো কাউরই হাতে না। সবার রব কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমরা রব মনে করি মুসলমান থাকব না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা। এই পৃথিবীর বুকে যারাই পদার্থ চলাফেরা করে সবার সবার রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আমাদের এই প্রয়োজন মেটাবের দায়িত্ব তার, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থটাকে এই অর্থ উপার্জনটাকে অর্থের ব্যয়টাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছেন, একটা হালাল পথে আর একটা হলো হারাম পথে। একটাকে হালাল করে দিয়েছেন, একটাকে হারাম করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন আমাদের এই অর্থের প্রয়োজন মেটাবের জন্য কত উপকরণ কত মাধ্যম কত নিয়ম আর কত পদ্ধতি কত বিবেক কত বুদ্ধি কত গবেষণার দ্বার তিনি আমাদের জন্য খুলে রেখে দিয়েছেন, ঠিক না? আসমান জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিন পথ দিয়ে দিয়েছেন, আমাদের তরিকা দিয়ে দিয়েছেন, সেই তরিকায় উপার্জন করতে হবে। কেউ যদি বলে যে আমার ভাগ্যে তো লিখে দেওয়া হয়েছে রিজিক কতটুকু আসবে না আসবে, আর ঘরে বসে থাকে তার রুজি রুটি আসবে, তাকে আপনারা চালাক বলবেন পাক্কা মুমিন বলবেন না? যারা বলে চলো আসো আল্লাহ দিবে, এরা নিঃসন্দেহে শরীয়ত সম্পর্কে মূর্খ অজ্ঞ। আরবিতে একটা শব্দ আছে তাওয়াকুল, আর একটা শব্দ কি? তাওয়াক্কুল। তাওয়াকুল অর্থাৎ হাত পা গুটিয়ে ভাগ্যে আছে আমি চললাম আসবো আমারটা, এ হলো তাওয়াকুল। ইসলামে এটা হারাম। ইসলামে কি এটা
হারাম। কিন্তু তাওয়াক্কল যত উপকরণ, যত মাধ্যম, যত বিবেক বুদ্ধি, যত নিয়ম পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশে দোকানপাট বিক্রি করে, বস্তভিটা বিক্রি করে খালা ফুপু মামাদের কাছ থেকে, শ্বশুরবাড়ি থেকে নিয়ে সৌদি আরব চলে আসলেন, এরপরে উপার্জনে 8 ঘন্টা 10 ঘন্টা আপনার মাথার ঘাম পায়ে ফেলে এই মরুভূমির দেশে অর্থ উপার্জন করলেন, এটাকে বলা হয় তাওয়াক্কল। আর তাওয়াক্কলটা কি? এবাদাত। তাওয়াক্কলটা কি? এবাদাত। তাহলে আমরা আশা করি কেউ তাওয়াক্কল করি না, যার ফলে নিজের কলিজার টুকরা নয়নমণিদেরকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে, প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে, অনেকে বন্ধু বান্ধব, বাংলার সুজলা সুফলা সেই কোকিল ডাকা শস্য শ্যামলার দেশ ছেড়ে সৌদি আরবের মরুভূমিতে এসে পড়েছে সোনার হরিণ ধরতে। সন্দেহ আছে কি? সন্দেহ আছে না? তাহলে আসুন, সোনার হরিণ ধরতে বলে একটা কথা মনে পড়লো, একবার 2 বছর আগে এই বিষয়ে একটা আমার আলোচনা হয়েছিল সোনার হরিণ। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনা হলো কি? সুদ। তার আগে আপনাদের অর্থনীতি সম্পর্কে কতগুলি মূলনীতি আপনাদের একটু প্রয়োজন, 5-10 মিনিট। প্রথমে আসুন, যে আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসটাকে হালাল করেছেন নিঃসন্দেহে তার মধ্যে হিকমত রয়েছে, কৌশল রয়েছে, ফায়দা রয়েছে, কোনো উপকার রয়েছে, আর যেটাকে হারাম করেছেন তার মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে। আপনার আমার বুঝে ধরুক আর না ধরুক, বুঝে আসুক আর না আসুক, হারাম নিঃসন্দেহে তার মধ্যে কোনো ক্ষতি রয়েছে যার ফলে এটাকে হারাম করা হয়েছে, আপনি বুঝতে পারুন আর না পারুন। আল্লাহ রাব্বুল আলামিন যত পবিত্র জিনিস, সুন্দর জিনিস, ভালো জিনিস, রুচিকর জিনিস, স্বাস্থ্যকর জিনিস, বিজ্ঞানসম্মত, ডাক্তার আপনার মেডিকেল সম্মত, এই সব কিছুকে আল্লাহ হালাল করেছেন। পৃথিবীতে আজ কোনো গবেষক এই গবেষণা করে প্রমাণ করতে পারে নাই ইসলাম যেটাকে হালাল করেছে তার মধ্যে কোনো প্রকার ক্ষতি রয়েছে। কেউ প্রমাণ করতে পারে না ইসলামের কোনো কথা বিজ্ঞান বিরোধী, সুস্থ বিবেক বিরোধী, সমাজ বিরোধী, রুচি বিরোধী না, কারণ ইসলাম এমন একটা দিন যেটা বিজ্ঞানসম্মত, বিবেকসম্মত, বাস্তবসম্মত, রুচিসম্মত, এর মধ্যে পবিত্রতা, এর মধ্যে সুন্দরতা, এর মধ্যে সব ভালো দিকগুলি, মানবীয় দিকগুলি, সামাজিক দিকগুলি সবগুলি রয়েছে। আর যেটাকে তিনি হারাম করে দিয়েছেন নিঃসন্দেহে তার মধ্যে কোনো একটা ক্ষতিকর দিক রয়েছে, সেটা আমাদের বুঝে আসুক আর না আসুক, শরীয়ত সেটা বলে দেখ আর না দেখ, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন মানতে হবে, এর মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে। সন্দেহ আছে? প্রথমত হারামের কারণ এটা পাপের কাজ হতে পারে, পাপ, আর যেই পাপ আপনাকে কি করে দুনিয়া এবং আখেরাত আপনার অকল্যাণ ডেকে আনে, তাহলে এমনটা কি করা উচিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, তোমাকে জিজ্ঞেস করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, বলে দাও এর মধ্যে কি রয়েছে, বড় পাপ রয়েছে, পাপ কাজী ওটা হারাম, এটা ফাহেশি জিনিস হতে পারে, মুনকার জিনিস হতে পারে, যেটা বিবেক, যেটাকে শরিয়াত কি করে না, স্বীকৃতি দেয় না, যার মধ্যে কি রয়েছে ফাহেশি, যার মধ্যে যেটা অপবিত্র, যেটা খাবিস দুর্গন্ধ, যেটা বিবেক লোপ করে দেয়, যেটার মধ্যে ধোকা রয়েছে, এটা রুচিসম্মত না, এটার মধ্যে জুলুম থাকতে পারে, এটার মাধ্যমে অন্যের উপরে দয়া হতে পারে, এগুলো একটা করে কারণ বলতেছি, কারণ এগুলো বিস্তারিত বলার সময় হবে না। অন্যের প্রতি যেমন মনে করেন একটা গরু মরে গেল, খাওয়া যাবে, কি করতে হবে, মাটি দেওয়া যাবে না, ওকে দূরে ফেলে আসতে হবে, কেন? শুকুন চিনেন, আপনি যদি 1000 মাইল দূরে একটা গরু ফেলে দেন, মরা গরু, কত জিন্দা গরুই তো ঘুরে বেড়াচ্ছে, কোনোদিন শুকুন আসে আপনার বাড়ির গরু খেয়ে যায়, কিন্তু যখনই আপনি মরা গরুটা ফেলে দিয়ে আসেন
সেই মহান রব্বুল আলামিন যিনি ওই সুকুনের রাব, তিনি তার খবর দিয়ে দেন অমুক জায়গায় চলে যাও, খেয়ে শেষ করো, না হলে আমার বান্দারা দুর্গন্ধে কষ্ট পাবে। তাহলে যদি আপনি ওটা খেয়ে ফেলেন তাহলে ওই আপনার জন্য যদি হালাল করা হতো তাহলে ওইগুলি খেয়ে বছরে তো দু একবার খাওয়া দরকার, কি বলেন? মরে গেলে খাওয়া যাবে না, তাহলে গরুটা বাঁধার সময় হুশ করে বাঁধবেন, ঠিক না? দয়া করবেন ওর প্রতি, ঠিক না? এই যে অন্যের উপর দয়া, ঠিক এইভাবে হারামের কারণ হতে পারে ধোকাবাজি, খেয়ানত। এর মধ্যে কি বিষয়টা অস্পষ্ট, এর মধ্যে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, এর মধ্যে জুয়াবাজি হতে পারে, এক পক্ষ জিতেই যাবে আর এক পক্ষ হেরেই যাবে, এক পক্ষের অট্টলিকা হবে আর এক পক্ষের মানুষ বাংলাদেশের ডাস্টবিনের হার চুষে তাদের জীবিকা নির্বাহী করবে, এটা হতে পারে না। আসুন, আল্লাহ রব্বুল আলামিন সুদকে কেন হারাম করে দিলেন, এর খারাপ দিকগুলি কি, এর সমস্যাগুলি কি, এবং এই সমস্যার সমাধান কি রয়েছে, ইসলাম কি সমাধান দিয়েছে, তার আগে আপনাদের কয়েকটা ব্যাকরণ শিখেন। সমস্ত অর্থের সত্যিকারে মালিককে, সমস্ত সম্পদের প্রকৃত মালিককে আল্লাহ, না আপনি না, আপনাকে আল্লাহ রাব্বুল আজকে দিয়েছেন, কালকে আরেকজনের কাছে চলে যাবে, আপনার পকেটে যে 5,000 রিয়াল আছে থেকে যায় না, অন্য জায়গায় চলে যায়। বিরাট বড়লোক ছিল, গরিব হয়ে গেছে সমস্ত সম্পদ, যারা ওর বাড়িতে চাকর খাটছে, কামলা দিয়েছে, তারা আজকে ক্রয় করে নিয়েছে না? তাহলে প্রকৃত সম্পদের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর সম্পদ আমার এই একটা, আমার একটা যদি সাইকেল আপনারে বলি আমার নিয়মে চালাতে হবে, চালাবেন না? নাকি আপনার নিয়মে চালাবেন? চালালে অন্যায় হবে না? অন্যায় হবে। তাহলে আল্লাহ যে প্রকৃত যিনি মালিক, তার বিধান মতো চলতে আমাদের সমস্যা আছে। তাহলে প্রতিটি মুমিন মুসলমানের প্রথম কথাটি আজকের আলোচনার শুরুতে স্বীকৃতি দিতে হবে মনে প্রাণে অন্তর থেকে, যে প্রকৃত সম্পদের মালিককে আল্লাহ। আমি কেয়ারটেকার হতে পারি অল্প দিনের জন্যে, আমাকে আল্লাহ ভোগ করার জন্য দিয়েছেন, এটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর পথেই একে ব্যয় করতে হবে, আল্লাহর নিয়মে একে গ্রহণ করতে হবে। দুই নম্বর কথা, অর্থনীতির বিরাট একটা গুরুত্ব রয়েছে, এই জন্যে কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন করা হবে তার মধ্যে 2টা প্রশ্ন হবে অর্থনীতি সম্পর্কে। প্রথম প্রশ্ন তো হবে 60 বছর বেঁচে ছিলে কি করেছো, দ্বিতীয় প্রশ্ন হবে তুমি তোমার যৌবন কাল কোথায় ব্যয় করেছ, তৃতীয় প্রশ্ন হবে তুমি যা শিখেছিলে আমল কতটুকু করেছ, আর 2টা প্রশ্ন হবে কি অর্থনীতি নিয়ে, তোমার যে কোটি টাকা, লক্ষ টাকা, গাড়ি বাড়ি, অনেক ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য অনেক কিছু হয়েছিল, কোথা থেকে এটা উপার্জন করেছিলে, কোন পথে, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে, কালো পথে না সাদা পথে, স্মাগলারি করে, চুরি করে, ডাকাতি করে, জুয়াবাজি করে, সুদখরি করে, ঘুষ খেয়ে, ছিনতাই করে, অন্যের প্রতি জুলুম করে, না এটাকে তুমি কোনো হালাল পথ উপার্জন করেছিলে। এই জন্য বন্ধুগণ কিয়ামতের মাঠে লান তাজাল আলাই ইয়াজুল কাদামা ইবনা আদম, বনি আদমের পা একটু নড়তে পারবে না আল্লাহর কাঠগড়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে। 5টি প্রশ্নের উত্তরের আগে একটুকু নড়তে পারবে না কেউ, এই পৃথিবীর যতই বড় রাজা বাদশা হোক না কেন, আর নিজের যতই এই জমিনের উপরে অহংকার করে চলুক, আর যেভাবেই চলুক, আল্লাহর দরবারে আর অহংকার করার কিছুই থাকবে না, সেখানে আর কেউ সহযোগিতা করার থাকবে না। তিনি কাহার নাম ধারণ করে জিজ্ঞেস করবে, তোমার এত কোটি টাকা কোথা থেকে উপার্জন করেছিলে, কই ভাবে, তোমার চাকরির বেতন ছিল 10,000 টাকা, তোমার প্রতি মাসে 10 লাখ টাকা কিভাবে আসতো, তোমার ব্যবসা করেছো কিভাবে করেছো, মোট কথা আপনি কোথা থেকে উপার্জন করেছেন, কোন পথে, এবং ব্যয় কোথায় করেছো, হালালে না হারামে, ভালো কাজে না মন্দ কাজে, শয়তানি কাজে না রব্বানি কাজে, দিন ও দুনিয়ার উপকারে না ক্ষতিকারে, হালালে না হারামে, এটা মদে নষ্ট করেছো,
এটা কি হারাম পথে নষ্ট করেছো? এই তাহলে বোঝা যায় বন্ধুগণ যে ইসলামে অর্থকে কেন অর্থের বিরাট গুরুত্ব রয়েছে। আর সেজন্য আমাদের জানতে হবে, তিন নম্বর আমরা জানি হালাল এবং হারাম করার অধিকার কার? আল্লাহ। আর কেউ করতে পারে? কোনো মুলবি সাহেব যদি ফতোয়া দিয়ে দেয় যে এটা হারাম, হারাম হয়ে যাবে? যদি বলে হালাল, হালাল না হালাল হয়ে যাবে? আর যদি মেনেই নেন, আমাদের দেশের বইপত্রে লেখা থাকে ইহাও মাকরু, ইহাও মাকরু, ইহাও 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 ইহাও, দলিল খোঁজলো কিছু কিছুই পাওয়া যায় না। দলিলের ভিত্তি ছাড়া যদি, দলিল ছাড়া যদি, কোরআন ও সহিহ হাদিসের আলো ছাড়া যদি কেউ কোনো হালালকে হারাম করে আর হারামকে হালাল করে, তাহলে সে শিরক করলো। আর কেউ যদি তাকে মেনে নেন, তাহলে আপনিও মুশরিক হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের হুজুর বুজুর্গদেরকে আল্লাহ বানাই নিয়েছিল। আল্লাহ বলেন কেমনে? ওরা হালালকে হারাম করলে মেনে নিত, আর হারামকে হালাল করলেও মেনে নিত। চিংড়ি মাছ খাওয়া হালাল না হারাম? মাকরুহ না? মাকরুহ না? আমার দেশের হুজুররা মাকরুহ বলেন। মাকরুহ কাকে বলে? মাকরুহ কি এটা পকেটের জিনিস নাকি শরীয়তের জিনিস? এটা কোরআন হাদিস থেকে প্রমাণ থাকতে হবে। এত একটা মজাদার মাছ, আন্তর্জাতিক মাছ, এত সুন্দর মজাদার, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন যে কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, আল্লাহ যে সমস্ত জিনিস তার বান্দার জন্য সৌন্দর্যের জন্য বের করে নিয়ে করে দিয়েছেন, অত্তয়্যিবাত মিনার রিজক, আর রিজিকের মধ্যে খাওয়ার মধ্যে যেগুলি তয়্যিব, পবিত্র, সুন্দর, মজাদার, এগুলিকে কে হারাম করে দেয়? কার অধিকার আছে? লা। তাহলে এখানে একটা কথা আমাদের আলোচনার আগে বুঝতে হবে, হালাল হারাম অধিকার কার? আল্লাহ ছাড়া আর কেউ হালাল হারাম করলে হবে না। আল্লাহ যেটা হালাল করেছেন হালাল, যেটা হারাম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের সমস্ত দিন দিনের কাজগুলিকে চার ভাগে ভাগ করে দিয়েছেন। ফরাদা আলাইকুমুল ফারাইদ ফালা তুদাইয়ুহা, কিছু ফরজ করে দিয়েছেন এটাকে নষ্ট করো না। ওয়াহাদা ওয়াহাররামা আলাইকুমুল মুহাররামাত ফালা তানতাহিকুহা, কিছু হারাম করে দিয়েছে হারাম তোমরা খবর হারাম কাজে তোমরা লিপ্ত হও না। ওয়াহাদাদা হুদুদান ফালা তাআতাদুহা, কিছু জিনিসের সীমা বেঁধে দিয়েছেন এই সীমা অতিক্রম করো না। ওয়াসাকাতান আশিয়া রাহমাতান আলাইকুম মিন গায়রে নিসিয়ান ফালা তাবহাসু আনহা, আর কিছু জিনিস আল্লাহ রব্বুল আলামিন কোনো হুকুম বর্ণনা করেন নাই তোমাদের প্রতি দয়া করে ভুল করে না, কাজী এগুলির আর মাসলা জিজ্ঞেস করো না। যেটা হালাল হারাম কিছুই নাই সেটা সবই হালাল, মাকরু বলার কাউরি অধিকার নেই। একটা কথা আমরা শিখি, যেটা আমরা একটু আগে জানলাম যে হালাল হারাম কেউ যদি করে তাহলে সে শিরিক করলো, আর তাকে মানলে সেও মুশরিক হয়ে যাবে। তারপরে যেটা, কোনো জিনিস হারাম হলে অবশ্যই তার মধ্যে একটা কোনো খারাপ কোনো কারণ আছে, কারণ ছাড়া আল্লাহ হারাম করেন নাই। এরপরে আরেকটা জিনিস আমরা জানি, হালাল যথেষ্ট না, যথেষ্ট না। কেউ যদি বলে না সবই হারাম, এও হারাম, ও হারাম, ও হারাম, চলবো কেমনে? অনেকে বলেন এমন কথা, এটাও করা যাবে না, ওটাও করা যাবে না, এটাও হারাম, ওটাও হারাম, তো কোনটা করুম? এই কথাটা বলা ঠিক না বেঠিক, অন্যায়, আল্লাহর উপরে এতরাজ করা। আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আর হালাল আমাদের জন্য যথেষ্ট দেন নাই, এটা অন্যায় হবে, ঠিক না? এটা জুলুম হয়ে যাবে। লাইসা বিযাল্লামি লিল আবিদ, আল্লাহ তার বান্দার প্রতি জুলুম করেন না। তাহলে হালাল যথেষ্ট, হারামের প্রয়োজন নেই। জিন্দগিতে যদি কেউ হারাম একবার স্পর্শ না করে, চোখ দিয়ে দৃষ্টিও নাপাত করে, কোনো সমস্যা নেই, হালাল যথেষ্ট রয়েছে, ঠিক না বেঠিক? এরপরে আমাদের জানতে হবে যে জিনিসটা হারামের পর্যন্ত পৌঁছায় সেটাও হারাম, যে জিনিসটা হারাম পর্যন্ত পৌঁছায় সেটাও হারাম। মনে করেন জেনা হারাম, ঠিক না? সাধারণত মানুষ মদ পান করলে এই সমস্ত আর ভালো মন্দ হালাল হারামের কি তারতম্য রাখতে পারে না, ঠিক না? এই জন্য ওগুলি হারাম, মদপান করা হারাম। মদপান তো আসলে হারাম। মনে করেন দৃষ্টিপাত করা আজনাবী মহিলাদের প্রতি হারাম, কেন?
আজ দৃষ্টি, কালকে দেখা, কালকে ফুরন, তারপরের দিন লেখা, তারপরে আর কিছু, কাজী তার আগের যত ভূমিকা সব হারাম। তাহলে যেই পথ দিয়ে গেলে হারামে পৌঁছাবে ওই পথ ধরায় চলবে না। বুঝে আসছে না আছে নাই? এরপরে আরেকটা আমরা জানব যে আপনি যতই নিয়তটা ভালো করেন, যতই ভালো নিয়তে করেন, হারামটা কি হালাল হবে? কয় আমার নিয়ত ঠিক আছে, কয় হুজুর নিয়ত ঠিক আছে, কাজ তো কম করি, নিয়ত ঠিক আছে, নিয়ত ভালো হলেই কি ভালো সব হয়ে যাবে? হবে না। তাহলে নিয়ত যতই আপনার ভালো থাক, হালাল হারাম হালাল হবে না। এরপর আটাই মনে রাখতে হবে যেগুলি সন্দেহযুক্ত, দিনের আল হালাল ও বাইয়েন আল হারাম ও বাইয়েন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু রয়েছে অস্পষ্ট, এখানের আশেপাশে যাওয়া চলবে না। হারাম যেটা সবার জন্য না কারো কারো জন্য, সুদ হারাম গরিবদের জন্য না বড় লোকদের জন্যও, হ্যাঁ কাফেরদের জন্য হালাল আর আমাদের জন্য হারাম? হারাম সবার জন্য হারাম। এই জন্য সুদ সমস্ত ধর্মে হারাম, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্ম আছে পৃথিবীতে আজ এবং পূর্বে সমস্ত ধর্মে কি সুদকে হারাম করে দেওয়া হয়েছে? কোনো ধর্মেই সুদকে হালাল করা হয় নাই। তাহলে যেটা হারাম সবার জন্য হারাম, এটা কারোর জন্য হালাল হবে আর কারোর জন্য হারাম হবে এমন কথা না। বলে অনেকেই বলে গরিব মানুষ কি করব, লা আপনি গরিব ওই জন্য আপনার জন্য হালালটা হারামটা হালাল হয়ে যাবে তা হবে না। এই দুনিয়ায় হারাম আর হালাল বাছাই করা কঠিন, এই জন্য কি হালালটা হারামটা হালাল হয়ে যাবে? না হবে না। বন্ধুগণ এগুলির পরে আমরা এবার তাহলে আমাদের আসল আলোচনায় যাই, সুদ। এটাকে আরবিতে বলা হয় রিবা। রিবা শব্দ অর্থ হল কি? বাড়া বা বেশি, বেশি জিনিস, সেই বেশিটা কমই হোক আর বেশি হোক, এক টাকাই হোক আর একশো টাকাই হোক, এটা হলো সুদ। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা যাআফাম মুযাআফা, হে মুমিনরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা ভয় করো আল্লাহকে তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। সূরা আল ইমরান 130 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে ছেড়ে দাও। সুদ যেটা অতিরিক্ত যে মানুষের কাছ থেকে তোমরা নেও, সেটা কি করো তোমরা বাদ দিয়ে দাও, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফালু, যদি তোমরা এই সুদ খাওয়া থেকে, সুদের লেনদেন থেকে বিরত না থাকো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। তাহলে সুদখোর সেজন্য আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য ময়দানে কি হয়ে গেল, নেমে গেল। ওয়াইন তুবতুম ফালাকুম রুসামু আলাইকুম, যদি তোবা করো তাহলে মূল যেটা ধন তোমরা সেটা ফেরত নিয়ে নাও, অতিরিক্ত মাফ করে দাও। লা তাযলিমুন ওয়া লা তুযলামুন, তোমাদের প্রতি জুলুম করা হবে না আর তোমরা কাউরি প্রতি জুলুম করবে না আর তোমাদের প্রতিও জুলুম করা হবে না। বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষ আজ সুদকে হালাল করার জন্যে বহুত পাইতারা বিভিন্ন ধরনের কোরআন হাদিস দিয়েও প্রমাণ করতে চায় সুদ হারাম, সবার কাছে হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা কোনো মাঝহাবি মশলা না, এটা কোনো দিন প্রত্যেকটা ধর্মের মধ্যে সুদকে হারাম করা হয়েছে। তাওরাতে সুদ হারাম ছিল, জাবুরে সুদ হারাম ছিল, ইঞ্জিলে সুদ হারাম, এবং শুধু তাই না, সমস্ত যারা ধর্ম মানে সমস্ত ধর্মে সুদকে হারাম করে দেওয়া হয়েছে। এই সুদ আমরা মনে করি বাড়ে, কিন্তু আসলে প্রকৃত আল্লাহর কাছে এটা বাড়ে না। আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবা লিয়ারবু মিন ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা মানুষের কাছে সুদ কারবারি করো সম্পদ বাড়াবের জন্য, আসলে এটা আল্লাহর কাছে কি হয় না, বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুন ওয়াজহা আল্লাহ ফাউলাইকা হুমুল মুদ্বিউন, আর যেটা তোমরা যাকাত দান করো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এদের কি করা হবে, অনেক গুণ বেশি করে দেওয়া হবে। তাহলে বন্ধুগণ আসি আমরা অর্থনীতিতে, দুইটা জিনিস রয়েছে, একটা সুদ একটা যাকাত। একটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি, সেটা হলো ইসলামী অর্থনীতি, আর একটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি, সেটা হলো
সম্পূর্ণ ইসলামী অর্থনীতির পরিপন্থী নীতি। এই আজ পৃথিবীতে সুদের কারবার এতই বেড়ে গিয়েছে যেটা হিসাব করা খুবই কঠিন। এই সুদ সম্পর্কে আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন, ইজতানিবুস সাবিউল মুবিকাত, আর ইজতানিবুস সাবিউল মুবিকাত, তোমরা সাতটা ধ্বংসপ্রাপ্ত ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো। এর মধ্যে আল্লাহ জিকির করেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়াকলুর রিবা, তোমরা সুদ খাওয়া থেকে বিরত থাকো। শু তাই না, আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন, লানাল্লাহু আখিলার রিবা, যে সুদ খায় তার উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানাত। অমুকেলাহু, যে সুদ খাওয়ায়, অর্থাৎ সুদ যে নেয় আর যে দেয়, ওয়াসাহিদাই, সুদের যারা সাক্ষী দেয় দুইজন, ওয়াকাতিবা, যে সুদের এই কন্ট্রাক্ট ফর্ম কি করে লিখে, সবার প্রতি আল্লাহর কি লানাত অভিসম্পাত। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী বলেন, সুদের 70টা পাপের দরজা স্তর, সবচেয়ে নিম্নমানের যেটা, সেটা নিজের মায়ের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহ। এক ভাই একবার আমার অফিসে এসে তার দুঃখের কথা শোনাচ্ছেন, তারপর এক পর্যায়ে জানতে পারলাম তিনি যে সুদ নিয়ে সৌদি আরবে এসেছেন, এই সুদ 20 বছরও পরিশোধ করা সম্ভব নয়। আমি বললাম, এটা করলেন কেন? কয় মনে করলাম সৌদি আরব গিয়ে একটু হজটা জোমরা টোমরা করে আসবো। তা আমি বললাম, ওই যে একটা আমরা জানলাম উদ্দেশ্য ভালো উমরা করা, এই জন্য কি সুদের টাকা নিয়ে সৌদি আরব আসা যাওয়া যাবে না? আপনার উদ্দেশ্য যতই ভালো থাক, টার্গেট আপনার যতই মহৎ হোক, কিন্তু ওই টার্গেটে পৌঁছার জন্যে পন্থাটা, তরিকাটা, রাস্তাটা, নিয়মটা হারাম গ্রহণ করা চলবে না, ঠিক না? ঠিক বন্ধুগণ, এখানে একটা কথা বলে রাখি, আমাদের কনসুলার সাহেবও আছেন, আমাদের বর্তমানে যে ভাইরা দেশ থেকে আমাদের বিদেশে আসতেছেন, আমার মনে হয় যে এরা 100 গরিব হওয়ার জন্য আসতেছে। 50 গরিব ছিল, কেমনে, 2 বিঘা জমি ছিল, একটা দোকান ছিল, এগুলি দিয়ে 6 মাস চলতো, 6 মাস ধার মাহাজন করে এদিক ওদিক জন কামলা দিয়ে চলতো, সবগুলিকে বিক্রি করে চলে আসলো আরও কিছু ঋণ নিয়ে সৌদি আরবে। বেতন হলো 250 বা 300 বা 500, এখন বাইরের কাজকামও পাওয়া যায় না, 10 বছরেও তার ওই সুদই মিটে না, 2 বিঘা জমি ফেরত নেওয়া বা বন্ধুকে রেখে এসেছে বা, এটা তো প্রশ্নে ওঠে না। কোনো এক সময় যদি অ্যাক্সিডেন্ট করে হোক মারাই যায়, তাহলে সেই ফ্যামিলিটা রাস্তায় নেমে যায়, ঠিক না? বললাম না বে, ঠিক বললাম? এই ধরনের বহু ফ্যামিলি আজ রাস্তায় বসে গেছে, যেতেও পারে না, 10 বছরও যেতে পারে না, 8 বছরও যেতে পারে না, বউ বাচ্চার কোনো খবর নিতে পারে না, নিজের শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্যা দেখে, চেহারা দেখে মনে হয় কতই যেন সমস্যায় জর্জরিত মানুষগুলি। এই জন্যে যদি আমরা এই সুদের কারবারিটা ভালো করে না বুঝতে পারি, তাহলে সমস্যা আরও গরিব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে গরিব। এই জন্য বন্ধুগণ, তাহলে আল্লাহর নবী অন্য একটা হাদিসে বলেন যে একটা দিরহাম, একটা টাকা সুদের 36 বার জেনা করার চাইতেও বেশি মারাত্মক, নাউজুবিল্লাহ। একজন লোক কিন্তু সুদ খায়, সুদের কারবারই করে, নেয়, কিছুই মনে করে না, ওই লোকটাকে যদি জেনার কথা বলা যায় বলবে লা লা লা, নাউজুবিল্লাহ। আছেন এমন মানুষ? তাহলে বন্ধুগণ, সুদ এত বড় মারাত্মক, এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুদ মারাত্মক। আমরা এবার দেখি এই যে সুদ মারাত্মক, এটা এর ক্ষতিটা ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে, এর চারিত্রিক পর্যায়ে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সমস্যাটা কি? এই সুদ কারবারি যারা করেন তাদের মধ্যে কৃপণতা, এদের মধ্যে সংকীর্ণতা, এদের মধ্যে জুলুম, এদের মধ্যে অর্থ লোভ লালসা, এদের যত অর্থের উপরে এদের লোভ লালসা এতই বেড়ে যায় যে ওই একজন মজুর মানুষের অর্থ থেকে তার ওই এক শতক জমি, এমনও দেখা গেছে যে তার ওই বসত ভিটাটাও ওই লিখে নিয়েছে, সুদের যখন পয়সা দিতে পারে না, এক পর্যায়ে রেজিস্ট্রি করে নিয়েছে বাধ্য করে। এমন মহাজনী কারবার হয়েছে না? কত মানুষকে এই সুদ পথে বসিয়েছে। একটু আগে যেটা বললাম, আজ কত ভাই এই সৌদি আরবে সোনার হরিণ ধরার জন্য চলে আসলো, কিন্তু সোনার হরিণ তো দূরের কথা, তার মাথার উপরে। এই জন্য বলা হয়েছে সুদ যে খায়, সুদ এই মহাজনীটা যে কর্জ নেয়, এই কর্জটা হলো
রাত্রের ঘুম হারাম করে আর দিনের বেলা মানুষের কাছে অপদস্থ করে, করে না, ঘুম হয় না, কেমনে পরিশোধ করব। আর দিনের বেলা দেখা হলে কয়, এই বেটা অমক তমক, অনেক সময় কি করে ওই হলিয়া জারি করে বা কি করে বলে ওটাকে অরেঞ্জ জারি করে ব্যাংক কি করে কোমরে দড়ি দিয়ে নিয়ে যায়। অনেক সম্ভ্রান্ত মানুষকে দেখেছি আমাদের এলাকায়, অনেক সম্ভ্রান্ত মানুষ যার বাড়ির সামনে দিয়ে এক সময় দারোগা চলতে হলে মোটরসাইকেল বন্ধ করে হেঁটে যেতে হতো, ওই মানুষকে ব্যাংকের সুদ পরিশোধ করতে না পারার কারণে আমার চোখ দিয়ে দেখেছি পুলিশরা ওই চৌধুরী সাহেবের কোমরের মধ্যে রশি লাগায় দিয়ে নিয়ে গেছে টেনে কোথায় জেলখানায়। তাহলে ব্যক্তিকে কত বিপর্যস্ত করে ফেলে, তার সম্মান, তার ইজ্জত, তার অর্থনীতিকে একেবারে সব কিছুকে বিনিশ করে দেয়, এটা আমাদের, আমার মনে হয় আপনাদেরকে বুঝাবের প্রয়োজন নেই, আপনারা আমাকে ভালো বুঝাতে পারবেন এই বিষয়টা। দুই নম্বরে সামাজিক যদি আমার সমস্যা দেখি, একটা সমাজে যদি একটা গরিব মানুষ আপনার কাছে গেল কিছু পয়সার জন্য অভাবের সময়, আর আপনি বললেন আমাকে শতকরা 10%, 20%, 15% সুদ দিতে হবে, এটা কি মানবীয় মানবিকতা হবে? এটা কি সহানুভূতি হবে? এই সমাজ কি শান্তির সমাজ হবে? এই সমাজ কি সহানুভূতির সমাজ হবে? এই সমাজ কি ভ্রাতৃত্ব ইসলামের সমাজ হবে? কখনই না। ওই গরিব কোনোদিনই আপনার এই দুর্ব্যবহার, আপনার এই স্বার্থে, আপনার অর্থর লোভ লালসাকে সে ভুলে যাবে না। এই সেই সমাজের মধ্যে সুদ কারবারি রয়েছে, এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ উপরে উঠে গিয়েছে, আর এক মানুষ শ্রেণীর মানুষ ধুলোর মধ্যে মিশে গিয়েছে। স্বার্থপরতা এদেরকে সমাজে কি হয়েছে, আমাদের বন্ধন নষ্ট হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে সম্পর্ক নেই। যখন গরিব মানুষ ওই সুদ দিয়ে, গরিবরা এর টাকা দিয়ে যখন বড় লোক অর্থশালী হয়, তার দিকে দেখলে কয় ভুঁড়িটা মোটা হয়েছে দেখছেন, হারাম খেয়ে খেয়ে দেখছেন, ব্লাড প্রেশার এই আমাকে হারাম খেয়ে, আর অসুখ বিসুখ তো অন্য কারণে হতে পারে, হতে পারে না? আমাদের ওই দিক এলাকায় এক চৌধুরী ছিল, নাম ছিল খোকা চৌধুরী। মানুষজন বলে যে ওর নাম সাতবার নিলে শয়তানও ভাগে, সমাজে এরকম তার সম্পর্কে একটা ধারণা। বন্ধুগণ, একজন চৌধুরী মানুষ, সম্মানী মানুষ, অর্থ সম্পদের মালিক, কিন্তু সমাজে তার এতই তাকে হীন করে দেখা হয় যে তাকে দেখলে সালাম তো দূরের কথা, পারলে মুখের মধ্যে থুথু দিয়ে দেয়, এবং মরার কালে প্রায় 6-7 বছর প্যারালাইসিস হয়ে ওই বিছানায় লেগে থেকেই মারা গিয়েছে। আমাদের ওই এলাকায় মানে প্রসিদ্ধ সুদখোর ছিলেন, সুবহানাল্লাহ। তাহলে এই যে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমাদের ইসলাম বলে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, ইন্নামাল মুমিনু ইখওয়া, কিসের ভাই আপনি, আদ-দীন ওয়ান নসিহা, একে অপরের কল্যাণ। বিপদের সময় আমার বসত ভিটাটা আপনি লিখে নিলেন, আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান মারা যাচ্ছে, এই মুহূর্তে আপনার কাছে দৌড়িয়ে গেলাম, আর আপনি বললেন তোমার ওই জমিটা লিখে দাও, তারপরে এত টাকা সুদ দিতে হয়, তারপরে এটা কি ইসলামী সমাজ হতে পারে? এটা কোনো ভদ্র সমাজ হতে পারে? এমন মানুষ কোনোদিন তাকে কেউ ভালোবাসতে পারে? তাহলে সামাজিক কি হয়, বন্ধন নষ্ট করে পেরে এই সুদের কারবারিতে। তিন নম্বরে যদি আমরা অর্থনৈতিক দিক থেকে এটা সমস্যা দেখি, অর্থনৈতিক সমস্যা অনেক আলোচনা করার আমার হয়তো সুযোগ হবে কিনা, আমাকে একটু আগে জানাইন সময়টা। আমার বিশ্বের অর্থ ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে এই সুদ কারবারি। আমাদের সমাজে দুইটা দিক পাওয়া যায়, একটা হলো সমাজতন্ত্র, জনগণ তার মালিক হবে না, সরকারি সব কিছু সম্পদের মালিক হবে, যাকে যতটুকু ইচ্ছা ততটুকু দিবে, যেটা রাশিয়ার মধ্যে বা চীনের মধ্যে বিভিন্ন জায়গায় উঠেছে পড়েছে, এখন চলতেছে যেটা রাসমালি, যেটা বলা হয় যেটা কি বলি আমরা, পুঁজিবাদ। এই পুঁজিবাদের মাধ্যমে কি হয়েছে, দেখা গেছে ব্যক্তি যেরকম সুদের কারবারে শেষ হয়েছে, সমাজ হয়েছে, রাষ্ট্রীয় কম হয় নাই। রাষ্ট্রীয় অনেক সময় বড় কিছু একটা পরিকল্পনা জন্যে জনগণের কাছ থেকে সুদ নেই, এরপরে এই সুদটা যখন দিতে পারে না কি করে, জনগণের উপর উপর ট্যাক্স বাড়াই দেয়। বড় বড় শিল্পপতি কোটিপতিদের কাছ থেকে সরকার বাহাদুর কি করলেন, মনে করেন 50 কোটি টাকা ঋণ নিলেন, এবার ঋণ পরিশোধের সময় দেখা গেল যেই পরিকল্পনা বা যেই আপনার পরিকল্পনা কি বলে ওটাকে প্রকল্প হাতে নিয়েছিলেন সেটাতে সাকসেসফুল না আনসাকসেসফুল, লস হয়ে গেল,
সরকার বাহাদুরকে ওই সমস্ত কোটিপতিদের টাকাটা পরিশোধ করতে হবে না হবে না, সুদে আসলে পরিশোধ করতে হবে। এই টাকাটা সরকার কোথায় পাবে? তার নিজস্ব কোনো ফান্ড আছে? সমস্ত জনগণের উপরে চাপাই দিবে। আর এই গরিবদের ট্যাক্স দিয়ে ওই বড় লোকের ব্যাংকের অ্যাকাউন্ট বাড়তেই থাকবে, ব্যালেন্স বাড়তেই থাকবে, ঠিক না? এই জন্য আমি একটা কথা বলি যে সুদ কারবারি যে সমাজে আছে, প্রতিটি বড় লোকের টাকার মধ্যে গরিবের অংশ রয়েছে, তবে এর উল্টোটা নাই। বড় লোকের কোনো টাকা গরিবের নেই, গরিবের জাকাতের পয়সা তাদের রয়ে গেছে, দান সৎকার পয়সা দিতে হবে রয়ে গেছে, তারা যে সুদ কারবারি করে ওইখানে গরিবের ওই সারাদিন খেটে খুটে যে পয়সা নিয়ে আসে একমুষ্ট থেকে, ওখান থেকে কিছু দিতে হয় সরকার বাহাদুরকে, আর তিনি দেন বড় লোকদেরকে। তাহলে এর মাধ্যমে বড় লোককে বানানো হচ্ছে আরো বড় লোক, কারণ এই বড় লোকদের সঙ্গে সরকার বাহাদুরের বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। এদেরকে তুষ্ট করলে মুশকিল, গরিব মাফি মুশকিল। নিঃসন্দেহে বড় লোকদের টাকা দিয়ে সরকার বিভিন্ন কাজে উপকারী হন, কিন্তু লস খেয়ে গেলে এটা আসে আমার আপনার সমস্ত সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। মনে করেন একটা ইন্ডাস্ট্রিজ বানানো হলো, প্রোডাকশন করা হলো, মনে করেন এটা বিক্রি হচ্ছে না, দাম কম, ঠিক আছে, বা নষ্ট হয়ে গেল, তাহলে এই পয়সাটা কিভাবে উঠানো হয়? ওই গরিবদের মানে কাস্টমার যারা, এদের কাছ থেকে উঠানো হয়। একটা জিনিসের যদি দাম বেড়ে যায়, গরিব মানুষ মনে করেন যারা সুদ কারবারিতে ভেসে গেছে, এরা মনে করেন 5 কোটি মানুষ মনে করেন, এই জন্যে তারা ওই ওই জিনিসটা ক্রয় ক্ষমতার বাইরে, ক্রয় যে করলো না, ওটা বিক্রি হলো না, ওই কোম্পানির লস হলো না হলো না, এই লসটা কিভাবে পরিশোধ করবে, কিভাবে উঠাই নেবে? ওই চক্রবক্র করে গরিবের উপরেই চাপে আসবে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বন্ধুগণ, সরকার বাহাদুর অনেক সময় করেন কি, বিদেশ থেকে সুদের উপরে টাকা নেন, দেখা যায় কোনো সময় হয়তো প্রয়োজনে, অভাবের কারণে, বন্যা বা যে কোনো সমস্যার কারণে, বা যে কোনো পরিকল্পনার কারণে, যে কোনো ভবিষ্যৎ একটা দেশের উন্নতির জন্যে, কিন্তু দেখা যায় বেশিরভাগই কি হয়, সাকসেসফুল হতে পারে না। কি হয়ে যায়? এই সরকারের উপরে বিদেশি বিরাট চাপ শুরু হয়ে যায়, পেপার পত্রিকায় তার নাম উঠে যায়, তার বিরুদ্ধে কিছু করা হয়, অনেক সময় মাফ করে দেওয়া হয়, তাদের জঘন্য ল্যাংটা কিছু থিওরি এই সরকারের উপরে চাপাই দিয়ে, যার মাধ্যমে সরকার বাহাদুর এবং জনগণ সবাই পিষ্ট হয়ে মারা যায়। তাহলে অনেক সময় দেখা যায় আন্তর্জাতিকভাবেও, তাহলে সুদের যে সমস্যাটা, এটা শুধু ব্যক্তির না, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং পুরো অর্থনীতিকে কি করেছে, একেবারে বিনাশ করে দিয়েছে। এজন্য বন্ধুগণ, আজ আমরা অনেকেই বুঝে না বুঝে আমরা এই সুদ কারবারের সঙ্গে ভেসে গিয়েছি, আমরা বুঝার চেষ্টা করি না। এজন্য আসুন, সুদের আমরা এখন আলোচনা করতে চাই, সুদের পরিকল্পনা কি, বিকল্প পন্থা কি। আজ অর্থের সিংহভাগের ব্যবহার হচ্ছে ব্যাংকের মাধ্যমে, ঠিক না? আর বেশিরভাগ ব্যাংক, শতকরা বলা যেতে পারে 99টা ব্যাংক কি করতেছে, সুদের উপরে এদের কারবার চলতেছে। তাহলে এই ব্যাংক ব্যবস্থাকে আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআন ও হাদিসের আলো থেকে কিভাবে এটা করতে পারি? কারণ আপনি অর্থ বলবেন হারাম, আর বাড়িতে বসে থাকবেন, ব্যবসাও করবেন না, অর্থ বিনিময় করবেন না, অর্থ সংস্থান করবেন না, আর কাফের মুশরিকরা সমস্ত অর্থের মালিক হয়ে আপনারই কইবে, উঠ তো উঠবেন আর বস তো বসবেন, গোলাম হয়ে থাকবেন, এটা তো হয় না, কখনোই হয় না, কখনোই না। তার আগে আমরা আসি আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতি বা আমাদের সম্পদকে উপার্জন বা একে আয়োজন উপার্জন করার জন্য অনেক পথ দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পৃথিবীর জমিনকে উর্বর করে দিয়েছেন, দেন নাই? যে সমস্ত দেশে উপরে কিছু হয় না, তার মাটির নিচে কি দিয়েছেন, খনিজ পদার্থ দিয়ে দিয়েছেন। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা নিজেই করে দেন নাই? তাহলে জমিন আবাদ করেন, আমাদের বিশেষ করে বাংলার জমিন, বাংলাদেশের জমিন এত উর্বর, আজও বাংলাদেশের মাটিতে শত হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে রয়েছে, এর সুব্যবস্থা হয় না, এর নাল খাল করা হয় না, যার ফলে এই যে বন্যার সময় হাজার লক্ষ লক্ষ জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এর সুস্থ যদি পরিকল্পনা নেওয়া যায়, এর যদি সুন্দর ব্যবস্থা করা যায়, জনগণের যদি সহযোগিতা নেওয়া যায়, অনেক সময় জনগণ সহযোগিতা করতে চায় না। আমাদের দেশে একটা বদ অভ্যাস রয়েছে,
সরকার বাহাদুর যদি কোনো ভালো একটা পরিক্রমা নিতে চায়, রাজনৈতিক ফিল্ড এমন ইস্যু করা হয় যে না ওটাকে ফিনিশ করতেই হবে, ওটার বিরুদ্ধে স্লোগান গাইতে হবে, এটা কোনো মানবীয়তা নয়, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ নয়। পার্টি করেন হতে পারে, আর একটা আপনি আপনি হয়তো একদিন সরকারে আসবেন, আজ আছেন কাল নাই, যেই কেউ থাক তার দায়িত্ব হলো সরকার দেশের জনগণের অর্থনীতি সমাজনীতি শিক্ষা সংস্কৃতি সব কিছুর যার মধ্যে উন্নতি রয়েছে তাকে সবাই সহযোগিতা করতে হবে, দল মত নির্বিশেষে সবার দায়িত্ব। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস রয়েছে, খামাখা স্লোগান করে উল্টো পাল্টো করা, শুধুমাত্র কি করা, একটা ভালো হোক আর মন্দ হোক সরকার যা করবে সবই খারাপ আর আমি বাইরে থেকে যা করব সবই ঠিক, এই রাজনীতি হলো জঘন্য নোংরা রাজনীতি। এ যার ফলে আমাদের দেশটি গরিব আস্তে আস্তে আরো নিচে নেমে যাচ্ছে। আমরা আমাদের দেশের যদি পরিস্থিতি যদি কন্ট্রোল হতো, স্থিতিশীল হতো, রাজনীতি অবস্থা যদি সবাই মিলে একে অপরের উপর শ্রদ্ধাশীল হতো, বাংলার মাটিতে যে ম্যান পাওয়ার সস্তা, পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্ররা কোম্পানি গিয়ে সেখানে তারা কি করত, বড় বড় কোম্পানি করত, সৌদি আরবে এসে আপনার 300-400 রিয়ালের বেতনে চাকরি করতে হতো না, ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেখেন, স্বাধীনের পরে মালয়েশিয়া আমাদের মতো একটা দেশ ছিল, কিন্তু তারা আজকে দেখেন কত উন্নতি হয়ে গেছে তাদের। এই জন্য আমি আপনাদের বলবো বন্ধুগণ, এই একটা বদ খেয়াল মাথা থেকে বের করবেন, দেশের উন্নতির জন্য চিন্তা করবেন, দেশের মহব্বত রাখা ঠিক প্রয়োজন রয়েছে গত 2 বছর আগে বন্ধুগণ। এই জন্য বলতে চাই আজ আমাদের বিভিন্ন শুধু সুদ কারবারই নয়, বিভিন্ন কারণে আমরা গরিব হতে বসেছি। এই বাংলাদেশে যা ছিল 200 বছর নিয়ে গেছে কারা, ইংরেজ সরকার, এরপরে নিয়ে গেছে আরেক সরকার, এরপরে আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বলতে চাই আমরা সবাই মিলে আমাদের এই সোনার দেশটাকে সোনা ফলাতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আসুন সুদমুক্ত অর্থনীতি ব্যবস্থা আমাদের দেশে চালু করতে হবে। আমি আজকে বলতে চাই আমাদের দেশের যারাই আছেন দায়িত্বে পাওয়ারে আছেন, যে কিছু কিছু হলেও ইসলামী ব্যাংক তৈরি করেন, সোনালী ব্যাংক ইসলামিক ব্যাংক বানাই দেন। সৌদি সরকার এখন লেটেস্ট খবর হলো রিয়াজ ব্যাংক আছে না, রিয়াজ ব্যাংক ইসলামিক ব্যাংক হতে যাচ্ছে সামনে বছর ইনশাআল্লাহ। অনেক ব্যাংক এখন পরিকল্পনা নিয়েছে যে না, সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে বহু ধরনের সমস্যা রয়েছে, ইসলামী অর্থনীতির মধ্যে সুখ রয়েছে, শান্তি রয়েছে, সুবিধা রয়েছে। এই যে আপনার ন্যাশনাল ব্যাংক আছে না, এই ন্যাশনাল ব্যাংক সামনে নতুন বছরে ইসলামী ব্যাংক পূর্ণ ইসলামিক ব্যাংক ঘোষণা হবে। এই দেশের আপনার যেটাকে এগ্রিকালচার ব্যাংক কি বলি আমরা, ওটাকে কৃষি ব্যাংক, এটাও সামনে বছরে। তাহলে বন্ধুগণ এখন নতুন করে উদ্যোগ হচ্ছে সবারই যে ইসলামী ব্যাংক তৈরি করতে হবে। এই জন্য বন্ধুগণ আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। আমরা সাধারণত যে অর্থ রাখি ব্যাংকে দুইভাবে, কয়ভাবে, একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা হলো সেভিংস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট মানে আপনি এটা শুধু ঋণ রাখলেন, আপনি এর থেকে কোনো ফায়দা পাবেন না, কারণ ব্যাংক এটা কোনো প্রকার ব্যবসা বাণিজ্যতে কাজে লাগাবে না, এই তো। আর যেটা আপনি সেভিংসে রাখবেন বা আপনি ব্যাংক থেকে কি বলে বন্ড রাখেন বা কি বলে ওটাকে এক ডিপোজিট করেন এককালীন, সব কিছুই এটাকে বলা হয়, আমরা সাধারণত বলি এটা কি আমানত, না এটা আমানত নয়। আমানত কথাটা কি ভুল, কারণ যদি আপনি আমার কাছে 10 টাকা আমানত রাখেন তাহলে এই আমানত হেরফের করা যাবে না, যেভাবে দিয়েছেন ওইভাবে আপনাকে দিতে হবে। ব্যাংক কি তাই করে না, এটা তিনি নিজে ব্যবসা করে, ব্যাংক নিজে ব্যবসা করে অথবা ব্যবসায়ীদেরকে এই টাকাটা কি করেন, অর্থ সংকল দেন, ব্যবস্থা করেন ব্যবসা করার জন্যে। তাহলে এটা ঋণ, এটাকে বলা হয় কি ঋণ। আর মনে রাখবেন ঋণ দিয়ে এর মোকাবেলায় কিছু নেওয়াটাকে বলা হয় কি সুদ। আপনাকে 100 টাকা দিলাম, 15 দিন পরে আপনি আমাকে দিলে ফেরত কিছু বেশি দিতে হবে, এটাকে বলা হয় কি সুদ, এটা হারাম, এটাই হলো হারাম। তাহলে করা করতে হবে কি, আজ আমাদের শেয়ার ব্যবসা রয়েছে, আমাদের আজকে বন্ডের ব্যবসা রয়েছে, আজকে আমাদের মনে করেন ফিক্সড ডিপোজিট রয়েছে বা আজকে আমাদের মনে করেন সেভিংস রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসা ব্যাংকে আছে কি না, খুব সহজ, খুবই সহজ। কি করতে হবে, এই ব্যবসাটাকে আপনি মোজারাবা ব্যবসা করবেন। মোজারাবা ব্যবসা মানে অর্থ আপনার ব্যাংকের কাজ, ব্যাংকের পরিকল্পনা, ব্যাংকের অর্থনীতি সময়া কি বলে কাঠামো, তিনি ব্যাংক করবে কি, আপনার অর্থ দিয়ে ব্যবসা করবে,
দুইজনের একটা ইত্তেফাক হবে, সব বাদ দিয়ে লভ্যাংশ থেকে এক চতুর্থাংশ না আধাআধি না এক তৃতীয়াংশ আপনি এবং ব্যাংক ভাগ করে নেবেন। এবং মনে রাখবেন ইসলামী অর্থনীতির কথা হলো, যদি ই হয়, ক্ষতি হয়, যদি নোকসান হয়, তাহলে টাকার যিনি মালিক তিনি কি করবেন, শুধু বহন করবেন, ব্যাংক বহন করবে না এক পয়সা, কারণ ব্যাংক তার পরিশ্রম বহন করবে। এক বছর ব্যবসা করেছে, পরিশ্রম লাগে নাই বলবেন না, তা হবে না। কেউ যদি শর্ত করে তবু শর্ত মানা চলবে না। তাহলে মোজারাবাদ সিস্টেমে ব্যবসা হতে পারে। এই মোজারাবাদ সিস্টেমে দেখা গেছে, আমি একবার দিনাজপুরে গেলাম, দেখি এক হিন্দু ভদ্রলোক, আমাদের দিনাজপুরের সবচাইতে বড় ব্যবসায়ী, দেখি ইসলামিক ব্যাংকে ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলতেছেন। তাই বললাম, কি ব্যাপার আপনি এখানে, আপনি ইসলামিক ব্যাংকে আসছেন? কয়, তা তো আসতেই হবে, ইসলাম তো ভালোই, খারাপ তো আর কিছু না। অন্য অন্য ব্যাংকের চাইতে আমরা ইসলামিক ব্যাংকে আমরা অংশ না আধাআধি না এক তৃতীয়াংশ আপনি এবং ব্যাংক ভাগ করে নেবেন। এবং মনে রাখবেন ইসলামী অর্থনীতির কথা হলো, যদি ই হয়, ক্ষতি হয়, যদি নোকসান হয়, তাহলে টাকার যিনি মালিক তিনি কি করবেন, শুধু বহন করবেন, ব্যাংক বহন করবে না এক পয়সা, কারণ ব্যাংক তার পরিশ্রম বহন করবে। এক বছর ব্যবসা করেছে, পরিশ্রম লাগে নাই বলবেন না, তা হবে না। কেউ যদি শর্ত করে তবু শর্ত মানা চলবে না। তাহলে মোজারাবাদ সিস্টেমে ব্যবসা হতে পারে। এই মোজারাবাদ সিস্টেমে দেখা গেছে, আমি একবার দিনাজপুরে গেলাম, দেখি এক হিন্দু ভদ্রলোক, আমাদের দিনাজপুরের সবচাইতে বড় ব্যবসায়ী, দেখি ইসলামিক ব্যাংকে ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলতেছেন। তাই বললাম, কি ব্যাপার আপনি এখানে, আপনি ইসলামিক ব্যাংকে আসছেন? কয়, তা তো আসতেই হবে, ইসলাম তো ভালোই, খারাপ তো আর কিছু না। অন্য অন্য ব্যাংকের চাইতে আমরা ইসলামিক ব্যাংকে আমরা লাভ বেশি পেয়েছি, সমস্যা কম, চিন্তা করেন তাহলে। যদিও তার ধর্ম ইসলামের বিপরীত, কিন্তু তার কাজ দেখতেছে আমি চাই আমার টাকা। তাহলে ভাই, আপনি যদি মোজারাবা করেন তাহলে এটা হতে পারে, একটা আপনার হালাল। আপনি ইজারা সিস্টেম করতে পারেন, আপনার একটা ট্রাক্টর দরকার, আপনি কি কৃষক, আপনার টাকা নেই, আপনি ব্যাংকে যান, আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ট্রাক্টর কিনবেন আর মাসে মাসে প্রতি শতকরা 10 বা 20 করে দিবেন, হারাম সুদ। কিন্তু আপনি জায়েজ তরিকা কি, ব্যাংকে বলেন আমার একটা ট্রাক্টর কিনে দেন, ব্যাংক আপনার একটা কি করবে, ট্রাক্টর কিনে বা একটা মেশিন কিনে বা আপনার যা প্রয়োজন হালাল বস্তু আপনাকে কিনে আপনাকে দিয়ে দিবে, আপনি মাসে মাসে ভাড়া দিয়ে দিবে আপনাকে, এবং আপনার সঙ্গে ওয়াদা করবে এই ভাড়া, এই কিস্তির সিস্টেমে ভাড়া দিয়ে একদিন যদি এত টাকা শেষ হলে আপনি এই ট্রাক্টরের মালিক হয়ে যাবেন। জায়েজ, এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। ঠিক এইভাবে বায়ু সালাম যেটা বা বায়ু তাজিল, এখন অর্থ নেন টাকা পরে, ব্যাংক আপনাকে কি করবে, আপনার যা প্রয়োজন দিয়ে দিবে, আপনি পরবর্তীতে কিস্তিতে ধীরে ধীরে এটা পরিশোধ করবেন। এবং এই সময়টা ইজারার যখন সময় থাকবে তখন কিন্তু এটার অপরকৃত মালিক ব্যাংক, এটা নষ্ট হলে দায় দায়িত্ব পালন করবে, আপনি নয়, কিন্তু আপনার জন্য কোনো সমস্যা হলে আপনাকে করতে হবে। এই জন্যে আমি যদি আর কি বিস্তারিত আলোচনা করতে চাই, অনেক সময় দরকার, কিন্তু অনেক সময় বলে আমাদের দেশে অনেকে, আর ইসলামী ব্যাংক আর অমুক ব্যাংক একই, এদিক দিয়ে খাওয়ার হাত বাঁকাই করে পিছন দিয়ে খাওয়া একই ব্যাপার। ইসলামিক ব্যাংকগুলি আমি বলছি না যে 100 মিয়া ফিল মিয়া ইসলামী, কারণ এই ব্যাপারে আমার এই পর্যন্ত মানে কনফার্ম না আমি যে 100 মিয়া ফিল মিয়া এটা ইসলামিক কি না, কিছু সন্দেহ আছে, কিন্তু সন্দেহে কিছু কারবার আছে যেটি ইসলামিক। তাহলে আপনি একটা সমস্ত সুদের উপরে ভিত্তি আর একটা ইসলামের উপরে ভিত্তি, যদিও কিছু হয়তো সমস্যা থাকতে পারে, দুটাকে সমান চোখে দেখা একজন মুমিনের কাজ হবে না। এই জন্য বন্ধুগণ, বিশেষ করে আজকে মনে করেন ইন্স্যুরেন্স সম্পর্কে একটা কথা বলা দরকার, আমার মনে হয় সময় শেষে আসতেছে। ইন্স্যুরেন্স, আজকে আমরা ইন্স্যুরেন্স সবাই ঢালাও করে যাচ্ছি, কিন্তু ইন্স্যুরেন্স কোনটা হালাল কোনটা হারাম আমরা দেখতেছি না। আমরা বন্ড ক্রয় করছি, কোন সিস্টেমে বন্ড করা হালাল কোনটা হারাম আমরা চিন্তা করছি না। শেয়ার বাজার আমরা শেয়ার ক্রয় করতেছি বা শেয়ার আমরা অংশগ্রহণ করতেছি, জানি না কোনটা হালাল ও হারাম। আগে জানতে হবে তারপরে নামতে হবে, কি বলেন? অনেকে আছে বিশেষ করে উমরার হজ করতে গেলে উল্টাপাল্টা করার পরে জিজ্ঞেস করে, এটা করে ফেলছে কি করুম। আমি বললাম, ব্যাকল, আগে কোথায় ছিলেন আপনি, আগে জিজ্ঞেস করতে পারেন নাই
যেটা কেমনে করতে হয় ওটা কেমনে করতে হয়। তো ইসলাম হালাল হারাম অর্থনীতির মাসলা মাসাইল জানা ফরজ না ফরজ না? অবশ্যই ফরজ। কোনটি হালাল কোনটি হারাম? যেই সুদ খেলে সবচেয়ে